আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে আলু পরোটা করে দেখাবো। আমি তুলিকা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এবার চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখছি। দেখুন ময়দাটা এরকমভাবে মাখতে হবে, ময়দাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এর খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো যখন হালকা গরম থাকবে তখনই সেটাকে মেখে নিতে হবে, না হলে আলুগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুনটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপরে আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম, এটাও আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন, কারণ অনেকেই ঝাল খেতে পারেন না বেশি। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আলু পরোটায় সাধারণত খুবই কম আলুর পুর ভরে তো পরোটাটা বানানো হয়, কিন্তু কখনো এইভাবে আলুর পরোটা করে দেখবেন। এখানে আলুর পুরটা বেশি দেওয়া হয়, তাই টেস্টটাও খুব দারুণ হয়। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। এবার লেচিগুলোতে ময়দা লাগিয়ে এবার বেলে নিচ্ছি। দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন কেমন করে দিয়ে দিচ্ছি। পুরটা আমার ভরা হয়ে গেছে, এবার আমি পরোটার হাফ অংশটাকে দিয়ে এই আলুর অংশটাকে ঢেকে দিচ্ছি, আর এরকম আঙুল দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি। দেখুন কেমনভাবে করছি, পরোটাটা আমার রেডি হয়ে গেল। আমি আরেকটাও পরোটা আবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সবই আমাকে কমেন্ট করে জানাবেন। আলুর পরোটাটা হয়ে গেছে, দেখুন আমি বাকিগুলো এইভাবে করে নিয়েছি। পরোটা আমার ভালোই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে প্রথমে রিফাইন তেল দিয়ে দিলাম, এবার পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন কেমনভাবে ওলট পালট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে ওলট পালট করে লাল করে ভেজে নিতে হবে। আমি আজকের এই আলু পরোটাটা সোয়াবিনের তরকারি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করব। সোয়াবিনের তরকারির রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তো আমার যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।